রাজপ্রাসাদে অপরিচিত লোক। একবার এক অপরিচিত লোক মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে এলেন এবং ঘোষণা করেছেন যে তিনি একজন বুদ্ধিজীবী এবং বিভিন্ন ভাষা জানেন। মহারাজার হৃদয়ে বুদ্ধিজীবীদের জন্য একটি নরম জায়গা ছিল এবং অবিলম্বে তাকে মন্ত্রী হিসাবে নিযোগ করেছিলেন। যত দিন যাচ্ছিল, এটি স্পষ্ট হয়ে উঠল যে অপরিচিত ব্যক্তিটি আসলে খুব বুদ্ধিমান এবং একজন ভাষাবিদ। তিনি সাবলীলভাবে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং জার্মান বলতে পারতেন এবং তার পোশাক বা কথা বলার পদ্ধতি দ্বারা তার জাতীয়তা বিচার করা কঠিন ছিল। সব দিক দিয়েই তার আচরণ ছিল বেশ কসমোপলিটান। আদালতের প্রত্যেকেই কৌতূহলী ছিল এবং অপরিচিত ব্যক্তিটি কোথা থেকে আসছে তা অনুমান করার যথাসাধ্য চেষ্টা করেছিল। একদিন যখন তারা এই বিষয়ে আলোচনা করছিলেন, মহারাজা কৌতুক করে বললেন, গোপাল, তুমি যদি সেই আগন্তুকের হদিস জানতে পারো তবে তোমাকে দুটি স্বর্ণমুদ্রা পুরস্কৃত করব। তুমি যেমন বলছ মহারাজা, উত্তর দিলেন গোপাল। গোপাল আত্মবিশ্বাসের সাথে বলল, দুই দিনের মধ্যে আমি তোমাকে অচেনা লোকের দেশ বলে দেব। গোপাল অচেনা লোকটার হদিস খুঁজতে রওনা দিল। তিনি জানতে পারলেন যে অপরিচিত ব্যক্তিকে পরের দিন আদালতে হাজিরা দিতে হবে। গোপাল রাজপ্রাসাদের দরজায় পৌঁছে একটি স্তম্ভের আড়ালে লুকিয়ে রইলেন। শীঘ্রই আগন্তুকটি দরজার কাছে এসে রাজপ্রাসাদে প্রবেশ করতে যাচ্ছিল, তখন গোপাল তার আড়াল থেকে বেরিয়ে এসে আগন্তুকের দিকে ছুটে এল। ধাক্কা খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অপরিচিত লোকটি পড়ে গিয়ে নিজেকে খারাপভাবে আহত করে এবং গোপালকে গালি দেয়, তুমি কি অন্ধ, দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছ? গোপাল অচেনা লোকটার দিকে হেসে বলল, আমি শুধু তোমার দেশটা জানতে চেয়েছিলাম। তবে তুমি ওড়িয়া, একজন মানুষ অবশ্যই তার মাতৃভাষায় কথা বলবে যখন সমস্যার সম্মুখীন হয়। তিনি প্রাসাদের ভিতরে গিয়ে ঘোষণা করলেন, মহারাজা, অচেনা লোকটি উড়িষ্যা রাজ্যের। তারপর তিনি বর্ণনা করলেন কিভাবে তিনি সত্য সম্পর্কে জানতে পারলেন। মহারাজা গোপালের দ্রুত বুদ্ধির জন্য খুব গর্বিত ছিলেন এবং তাকে প্রতিশ্রুত স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করেছিলেন।